50 টাকা বাড়িয়ে চাল শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে 170 টাকা। আনুপাতিক হারে অন্যান্য সুবিধা নিয়ে দৈনিক মজুরি হবে 450 থেকে 500 টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের বৈঠকে নতুন এই মজুরি নির্ধারণ হয়। কাল থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে 9 আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছে চা শ্রমিকরা। আন্দোলনের মুখে 120 টাকা থেকে 145 টাকা মজুরি নির্ধারণ করা হয়। তবে 300 টাকা মজুরির দাবিতে অনড় থাকে চা শ্রমিকরা। এ অবস্থায় গণভবনে চা শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। চা বাগান মালিকদের 13 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরেন তাদের অবস্থান। ব্রিটিশ দাসত্বের শৃঙ্খল থেকে চা শ্রমিকদের নাগরিকত্ব ও কল্যাণে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ব্রিটিশরা তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এদেরকে দিয়ে রীতিমতো স্লেভারি করাতে হতো, এটাই ছিল মানে দাসত্বগিরি করতে হতো তাদেরকে। তো তিনি যখন চেয়ারম্যান হলেন তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং কিছু সুযোগ সুবিধা বা সেগুলি দেওয়া হচ্ছিল। সেই সূত্রে আমার সাথে তাদের সবসময় একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, তাই কথাটা সবসময় মনে রাখি। চা শিল্পে জড়িত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। একে তো করোনা ভাইরাস, তার জন্য অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত, তা আমি সকল সন্দেহ নেই, কিন্তু যারা খেটে খাওয়া মানুষগুলি তাদের দিকে তো আমাদের একটু দেখতে হবে। বৈঠক শেষে চা শ্রমিকদের নির্ধারিত নতুন মজুরি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। শ্রমিকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন 170 টাকা দৈনিক মজুরি, তার সাথে হবে প্লাকিং বোনাস, মাঠ কারখানা অধিকাল কাজের আয় সেটা আনুপাতিক হারে বাড়বে, বার্ষিক ছুটি ভাতা যেটি হয় সেটার কিন্তু আনুপাতিক হারে বাড়বে। প্রধানমন্ত্রীর নির্দেশনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে টি অ্যাসোসিয়েশন। শ্রমিক ভাই বোনদেরকে আহ্বান জানাবো ওনারা যেন কাজে আগামীকাল থেকে কাজে যোগদান করেন এবং কাজে যোগদান করার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে ঘোষণা একটু আগে দিলেন আমাদের মুখ্য সচিব, সেটা যেন সবাই আমরা বাস্তবায়ন করি। শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।